নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের কাছে একটি বড়ই দুঃখের দিন। আমাদের সকলের প্রিয় শিল্পী লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন। আমরা আমাদের সব সমস্যা ও প্রতিকার গ্রুপের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আজকে মূলত দুটো সাপ রেস্কিউর বিষয় নিয়ে আপনাদের কাছে আমাদের গ্রুপের পক্ষ থেকে কিছু কথা বলার জন্যই আমার এই ভিডিও সহযোগে আপনাদের কাছে আমার এই উপস্থাপনা। শুরুতেই আগে দুটো ভিডিও আপনারা একটু প্লিজ দেখে নিন। পরপর দুটো ভিডিও আপনারা দেখলেন। প্রথম ভিডিওটিতে আপনারা দেখলেন সকলেরই পরিচিত মুখ, মালদা জেলাতে থাকতেন, ছেলেটির নাম বঙ্কিম স্বর্ণকার, অসাধারণ সাপ রেস্কিউ করত। আপনারা দেখলেন বিষধর গোকুড়োকে উদ্ধার করে কিভাবে মানুষকে এই সাপটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে তার নিজের বিপদটি ডেকে এনেছেন এবং দুঃখজনক ছেলেটি মারাও যায়। একইভাবে দ্বিতীয় ভিডিওটিতেও আপনারা দেখুন, তামিলনাড়ুর অসাধারণ সাপ রেস্কিউ করেন, অনেক শঙ্কচুর সাপ রেস্কিউ করেছেন, সেই ভাবা সুরেশও দেখুন বিষধর গোকুড়োকে একইভাবে বস্তা বন্দী করতে গিয়ে নিজের বিপদটি ডেকে এনেছেন। কিন্তু আমাদের কাছে এই বিষয়ে স্বস্তি যে ছেলেটি বেঁচে গেছেন। আমাদের প্রশ্ন, বিশ্বাস করুন ওদের মতো ব্যক্তিগতভাবে আমি এত বড় স্নেক রেস্কিউয়ার নই, আমার অত সাহসও নই, পারব না। কিন্তু আমাদের সাপ উদ্ধার করতে যেতে হয়, অনেকের বাড়িতে সাপ ঢুকে পড়লে সত্যি সত্যি মানুষ আটকে ওঠেন। আমরা স্নেক রেস্কিউর যে প্রোটোকল আছে সেই প্রোটোকলটাকে মেনে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করি, কখনোই আমাদের করিশ্মা জাহির করার জন্য নয়। সাপকে আমরা বাঁচিয়ে রাখব অবশ্যই, কিন্তু তার আগে নিজেদের জীবনটা অবর। তারা কি কি ভুলগুলো করেছেন, আমি একজন সামান্য সাপ নিয়ে কাজ করা মানুষ, আমার অভিজ্ঞতায় যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের কাছে আমার এই ভিডিও সহযোগে উপস্থাপন করব। তার আগে আমরা সাপ সমস্যা প্রতিকার গ্রুপের পক্ষ থেকে মানুষকে যেভাবে সাপ নিয়ে সচেতন করছি, পাশাপাশি যারা সাপ নিয়ে কাজ করতে আগ্রহ দেখান, কাজ করার উৎসাহ দেখান, তাদেরকেও তো আমাদের একটা গাইডলাইন দেখাতে হয় কিভাবে আপনারা সাপ রেস্কিউ করবেন। আমাদেরই গ্রুপের সদস্য জয়ন্ত চক্রবর্তী মালদাতেই থাকেন। জয়ন্ত আমাদের খুব কাছের বন্ধু, আমাদের গ্রুপের অ্যাক্টিভ সদস্য। কিভাবে রেস্কিউ করে তাকে রিলিজ করছেন আমরা সেই ভিডিওটা দেখে নিই। দেখুন জয়ন্তর সেই সাপ ধরার ভিডিওটা। এ সাপটার ওজন প্রায় 1 কেজি 250 ওপরে। সাপটা বেশ বড় সাইজের সাপ আছে। সাপটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, এখন বেশ বড় সাইজের একটা সাপটা।
বেরিয়ে গেল সবটা ধীরে ধীরে নিজের জায়গা খুঁজে নেবে আশা করি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই দেখলেন সাপ সমস্যা ও প্রতিকার গ্রুপের অন্যতম সদস্য আমাদের জয়ন্ত চক্রবর্তী একটি সাপ রেস্কিউর ভিডিও বিষধর গোকরো সাপকে উদ্ধার করে এবং পরবর্তী পর্যায়ে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা সেই ভিডিও দেখলেন আগামী পর্বে বিস্তারিতভাবে এই সাপ ধরার যে প্রোটোকল সেই বিষয় নিয়ে আলোচনা করব ইতিপূর্বেই আপনারা এই আলোচনা বহু বিশিষ্ট মানুষের মুখে শুনেছেন আমাদের শ্রদ্ধেয় মরুদ্দা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আজকে বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে বসে আছি দ্বিজেন চক্রবর্তী স্মৃতি সেবা সদনে পেশেন্ট নেই কিন্তু চারিদিক থেকে মাইকের আওয়াজ ভেসে আসছে এই মুহূর্তে এরকম একটি সিরিয়াস গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আমি কথা বলি জানি বন্ধুদের শোনার ব্যাঘাত ঘটতে পারে তাই কথা দিচ্ছি আগামী পর্বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যেতে যেতে শুধু জয়ন্তর কাছে একটু আবেদন আমার সকল ভিউয়ার্স বন্ধুদের যদি ছোট্ট একটি বার্তা দাও অন্তত যারা সাপ নিয়ে কাজ করতে ইচ্ছুক যারা সাপ সম্পর্কে জানতে চায় জয়ন্ত একটাই কথা বলবো সাপ বাঁচান পরিবেশ বাঁচান।